হ্যালো গাইস, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন ভিডিওটা কি টপিকের। তো আমি অনেকদিন ধরে ভিডিও দিই না ঠিক মতো, আর আপনাদের সাথে অনেক কথা আছে, ভিডিওটা সবাই ফুল দেখে যাবেন। আজকে আমি আর কি নিজে থেকে বলতেছি যে ভিডিওটা একটু ফুল দেখে যাবেন, কেউ ভিডিওটা অর্ধেক দেখে চলে যাবে না, ভিডিওটা হয়তো একটু লং হতে পারে। তো আমি যেই কথাগুলো বলবো একটু গুরুত্বপূর্ণ কথা, আপনারা শুনে যাবেন। তো আমার বাচ্চাগুলোকে দেখাই নাই, তো আজকে 20 দিন হয়ে গেছে। আপনারা জানেন যে বাচ্চাগুলো 20 দিনের বেশি আর কি বাঁচতে পারে না। তো এখন আজকে 20 দিন বয়স, তো আজকে এদের 20 দিন বয়স হয়ে গেছে। তো আর যদি 2-3 দিন যাই তাহলে বুঝবো যে বাচ্চাগুলো বাঁচবে, কারণ বাচ্চাগুলোর 20 দিনের বেশি বাঁচতে পারে না। তো আজকে 20 দিন হয়ে গেছে, তো এখনও বাচ্চাগুলোর কোনো সমস্যা দেখি নাই। কারণ হচ্ছে এরা মানে ঘাস যা দিতেছি সবই খাইতেছে, পাশাপাশি দুধও খাইতেছে। তো এটা নিয়ে খুব সুন্দর একটা ভিডিও দিব, বাচ্চাগুলো কেন মারা যায় আমি কিছু কারণ খুঁজে পাইছি। তো আমার মনে হয় এবারে বাচ্চাগুলো মরবে না, কারণ বাচ্চাগুলো দেখেন ওরা কিন্তু মুভমেন্ট করতেছে, কোনোটার কোনো সমস্যা নাই, সবগুলো কিন্তু মুভমেন্ট করতেছে। আর বাচ্চাগুলো দেখেন, এই দেখেন ঘাসও খাইতেছে, মানে সব কিছু ঠিক আছে। আর আমি এখানে কুড়া আর বসিয়ে দিছি, কারণ কালকে প্রচুর বৃষ্টি পড়ছিল, মানে বৃষ্টি বলতে অনেক অনেক বৃষ্টি পড়ছিল, আর সাথে হিল পড়ছিল, মানে আমাদের এখানে হিল বলে, তো হিল পড়ছিল পাথরের মতো আর কি যেটা বলে, তো অনেক বৃষ্টি পড়ছিল। তো আমি ভয় পাইছিলাম রাত্রিবেলা, আর উঠে আসি নাই। আমি ভাবছি যে রাত্রিবেলা খরগোশে বাচ্চাগুলো কী না কী হয়। তো ভিতরে বৃষ্টি পড়ে নাই, দেখেন ভিতরে বৃষ্টি পড়ে নাই, আর এদের ঘাস দিই নাই এখনও। সকাল 10টা বাজে গেছে, 10:30, তো এদের এখনও ঘাস দিই নাই। আমি বসি আর কুড়া দিয়ে গেছিলাম, কারণ হচ্ছে ঘাসগুলা দেখেন, এই দেখেন এখানে ছিল, তো একদম ভিজে গেছে, দেখতেই পাচ্ছেন। তো এই ঘাসগুলো খাওয়ালে ওদের পেট খারাপ হবে, তো আর একটু শুকাইলে এদের খাওয়াবো। আর দেখেন ওরা কিন্তু বসি আর কুড়াও খায়। তো বাচ্চাগুলো সবগুলো ঠিক আছে, এটার একটু সমস্যা হয়েছিল যখন 17 দিন না 18 দিন ছিল, মানে ও শুধু ঘাস খাইতো কিন্তু দুধ খাইতো না। তো এখন এ বেশি দুধ খায় আর এটার বেশি দুধ খায়, এখন সবগুলো ঠিক আছে, মানে সবগুলো দুধ খাই, ঘাস খাই, সবই খাই, যা দিই আমি তাই খাই। আর বাচ্চাগুলো কেন মারা যায় এটা নিয়ে একটা অনেক সুন্দর একটা ভিডিও দেবো, আমি কিছু লক্ষণ খুঁজে পাইছি আর কারণও খুঁজে পাইছি, সবগুলো যেগুলো বলবো সব রিয়েল, মানে এই কারণে মারা যায় আমি বলবো, কিন্তু আজকের ভিডিওতে বলবো না, আজকের ভিডিওতে বললে অনেকটাই লং হয়ে যাবে। আর কালকে আমি একটা মেলায় গেছিলাম, মানে ফিমেল খরগোশ আনতে। তো যাওয়ার সময় আরেকটা বাড়ি ছিল বাজারের, এখানে ওই বাড়িতে একটা ভিডিও করছিলাম, 6 মিনিটের ভিডিও এরকম। তো ওইখানে অনেক খরগোশ আছে, মানে বড় খরগোশ হচ্ছে 7টা না 8টা ছিল, ফিমেল একটা মেল, আর বাচ্চা ছিল অনেকটি, 10টার মতো বাচ্চা ছিল। তো ওইখানে ও বলছে সেল করবে, তো ও আর কি বড়গুলা সেল করতে চায় না। আমি বলছি যে আমার একটা বড় ফিমেল লাগবে, আমি ফিমেল আনতে গেছিলাম, তো ও ফিমেল বিক্রি করবে না, বলতেছে বাচ্চাগুলা বিক্রি করবে। বাচ্চাগুলোর বয়স 2-2.5 মাস ছিল, তো ও বলতেছে বাচ্চা কিনলে কেউ বইল। তো আমি বলি আমার চ্যানেলে অনেকেই আমার ফ্যান, তো ওরা বাচ্চা কিনতে চাই কিন্তু অনেকে কিনতে পারে না, তো আমার কাছ থেকে কিনতে চাইলে আমি কিনে দিতে পারবো, কিন্তু আমার লোকেশন থেকে এসে নিতে হবে। আমার লোকেশন হচ্ছে ময়মনসিংহ, তো আপনারা যদি ময়মনসিংহ থেকে এসে নিতে পারেন তাহলে নিতে পারবেন, এছাড়া আমি দিতে পারবো না। সবাই ভিডিওটা ফুল দেখবেন, আর ভিডিওটা না দেখে কমেন্ট করবেন না যে ভাই বাচ্চা আমি কিনবো আমি কিনবো। বাচ্চা কিনতে হলে আমার লোকেশন থেকে এসে নিতে হবে, আমি আর কি মানে সেল করলেও আমি আপনাদের বাসায় গিয়ে দিতে পারবো না, আমার কাছ থেকে এসে নিতে হবে। তো আপনারা তো বুঝতেই পারলেন, আগেই সবাই কমেন্ট করবেন না যে ভাই আমি নিবো আমি নিবো, এরকম করলে হবে না। বাচ্চা আমাদের এখানে প্রচুর আছে, সবার খরগোশেরই বাচ্চা আছে, প্রায় বড় বড় হয়ে গেছে, আমারগুলোও প্রায় বড় হয়ে গেছে, কিন্তু এগুলো এখনও সেলের যোগ্য হয় নাই। তো এগুলো আরও প্রায় 2 মাস পালতে হবে বা 1.5 মাস পালবো, তখন আর কি সেলের চিন্তা ভাবনা করবো, তো ওইটা পরে। তো আপনারা যদি কেউ কিনতে চান আমার কাছ থেকে কিনতে পারবেন, আমি কিনে দিতে পারবো, কিন্তু আমার লোকেশন থেকে এসে নিতে হবে। আমি ওইখানে একটা ভিডিও করছিলাম বাট ভিডিওটা আর কি সেভ হয় নাই, তো আমি মনে হয় মানে ওইখানে আর কি খরগোশ দেখার সময় ওই চাপটা দেয় নাই, ভিডিওটা করতে পারি নাই, তো ওইটা ভুল হয়ে গেছে। আচ্ছা যাই হোক, ওইটা ভিডিও আরেক দিন করে দেবো, সমস্যা নাই, কিন্তু ওইখানে প্রচুর খরগোশ ছিল। আমি একটা কিনতে চাইছিলাম, আর একটা মেলা থেকে কিনতে চাইছিলাম, মানে যে কোনো একটা ফিমেল কিনতে চাইছিলাম, কিন্তু কোথাও পাই নাই, মেলাতেও পাই নাই, আর ওই বাড়িতেও পাই নাই, মানে ছিল কিন্তু ও বিক্রি করবে না। তো পরে আইসে পড়ছি, আর আমার বাচ্চাগুলো এবার একটাও কিচ্ছু হবে না, আমি কারণটা ধরে ফেলছি, আর আপনাদেরও বলবো কি কারণ। তো এদের মানে আজকে 20 দিন, তো আমার বাচ্চাগুলোর 20 দিন পার হয় নাই, তো আজকে যেহেতু 20 দিন হয়ে গেছে, তো আর 5 দিন যাক, 25 দিনের মাথায় আমি একটা ভিডিও দেবো যে কেন বাচ্চাগুলো মারা যায়, এরকম মানে কিছু কারণ আছে, আমি যে কারণগুলো বলবো সবগুলো রিয়েল কারণ। তো আপনারা ওই ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আমি অনেক সুন্দর করে একটা ভিডিও দেবো। আর বাচ্চাগুলোর পটিগুলো দেখেন, এই দেখেন ছোট ছোট, এই যে ওই যে ওইখানে কিছু আছে, এই যে একটা দেখতে পারলেন, এই যে বাচ্চাগুলো 3টা বাচ্চা,
তো সাদাটা আর কি সব থেকে বড়, তারপর এটা, তারপর এটা। তো কালারগুলো অনেক রেয়ার কালার দেখতে পারলেন, কারণ এই খরগোশগুলো একদম অ্যাভেলেবেল না, কিন্তু সাদা হোয়াইট গুলো অ্যাভেলেবেল আছে। তো এই কালারগুলো আর আপনারা, আর আরেকটা কথা বলি, আপনারা কিরকম খরগোশ কিনবেন, খরগোশ আর কি আপনি যদি ভালো আর কি যদি ব্রিডিং এর জন্য কিনেন, যদি আপনি মনে করেন বাচ্চার জন্য কিনবেন যে বাচ্চা দিবে, তো আপনারা কালারিং খরগোশ কিনবেন, যাতে ওরা ম্যাটিং করলে অনেক সুন্দর সুন্দর বাচ্চা পাবেন। যেমন ধরেন এরকম কালার কিনতে পারেন, বা আরেকটা আছে বাদামি কালার, তো এরকম কিছু কালার আছে, এরকম কালার কিনবেন। কিন্তু হোয়াইট খরগোশ কিনবেন না, হোয়াইট ফিমেল থাকলে সমস্যা নেই, কিন্তু মেল খরগোশটা আপনার একটু কালারিং দেখে কিনবেন, তাহলে ম্যাটিং করালে বাচ্চা পাবেন, অনেক সুন্দর সুন্দর কালার আসবে বাচ্চাগুলোর। তো আপনারা মেল খরগোশ একটু দেখে কিনবেন। আর এক ভাই বলছিল আমার মেলটাকে দেখতে, তো আমার মেলটাকে দেখাবো, মানে ও আর কি মনে হয় এরকম একটা মেল কিনতে চাইতেছে, তো আমার মেলটাকেও দেখাবো। আর দেখেন ভিতরে অবস্থা, আমি 2 দিন আগে সাফ করে দিয়েছি, তো আবার মানে একটু নোংরা হয়ে গেছে। তো আজকে যেহেতু রোদ নাই, দেখেন মানে প্রচুর বৃষ্টি পড়ছিল দেখতেই পাচ্ছেন, আর গাছগুলোও ভিজে গেছে, তো উপরে এখন শুকিয়ে গেছে, কাগজের জন্য ভিতরে পানি যায় নাই, তো ওটা একটা কোনো সমস্যা হয় নাই। আর আমার এটা আবার সাফ করব 1-2 দিন পরে রোদ উঠুক, তখন আর ভিতরে নিচেও কিছু ময়লা আছে, এগুলো সব সাফ করতে হবে। আর গাছ নাই দেখেন, পানি আছে শুধু, আর এটাতে বাচ্চাগুলোর বসি দিছিলাম, বসি আর কোড়া মিক্স, আর এই দেখেন এখানেও দিয়েছিলাম বড়টারে, আমার ফিমেলটারে। আর বাচ্চাগুলো কেন মারা যায় এটা নিয়ে একটা সুন্দর একটা ভিডিও দেবো, আপনারা ওই ভিডিওর জন্য অপেক্ষা করবেন আমি বলতেছি। তো আজকের ভিডিওটা যারা ফুল দেখছেন তারা তো বুঝলেনি, আনতে যে কমেন্ট করলে হবে না, আমি যা বললাম যে যদি বাচ্চা কিনতে চান সেক্ষেত্রে আমার লোকেশন থেকে এসে নিতে হবে, ময়মনসিংহ লোকেশন, তো আপনারা ময়মনসিংহ থেকে এসে নিতে হবে, তো তখন ফোন দিলেই হবে, আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা কমেন্ট বক্সে দিয়ে দেবো, তো ওইখান থেকে হোয়াটসঅ্যাপে নক দিবেন যারা বাচ্চা নিতে চান। তো আজকের ভিডিওটা তো দেখলেনি, আর আমার মেলটাকে দেখাই, এগুলো এখানে থাকুক, আমার মেলটার কাছে যাই। এই দেখেন আমার মেলটা, তো আমার মেলটার কালারটা তো দেখতেই পারতেছেন কেমন কালার। তো এই কালারের খরগোশ কিন্তু বাচ্চাগুলো এরকম হয় নাই, বাচ্চাগুলো হয়েছে আর কি শিয়াল, শিয়ালের কালারের মতো। আর এই কালারটা দেখেন কত সুন্দর, আর খরগোশটা প্রচুর বড়, বড় বলতে সেরকম লম্বা না কিন্তু অনেকটা মোটা। আর এখানে এর ভুষি দিছিলাম, ভুষি আর পুরা মিক্স ছিল, আর এখানে যে পানি ছিল নিচের পাত্রে তো একটু ভিজে গেছে, ও সবগুলো খেয়ে নিছে, দেখেন নিচে শুধু পানি আছে, সবগুলো খেয়ে নিছে, কারণ আমার পাত্র ছিল না, তাই আমি এই আরসির মধ্যে আর কি খাবারটা দিয়েছিলাম। আর এই দেখেন ও একটা গাছও থই নাই, শুধু এরকম খের যেগুলো আছে এইগুলো আছে সব খেয়ে ফেলছে, মানে ওরে খাবার দিলে ও সব খেয়ে ফেলে একদম। আর নিচে দেখেন সেরকম বেশি পড়ে নাই। আর আমার মেলটা তো যে দেখতে চাইছিলেন, দেখেন মেলটা কেমন কালার, এরকম কালারও কিনতে পারেন, বা কালো কালার কিনবেন, মানে যে কোনো রিয়ার রিয়ার কালারগুলো কিনবেন। তো আজকের ভিডিওটা অনেকটাই লং হয়ে গেছে, ভিডিওটা কেমন হয়েছে আপনারা বলবেন, আর কমেন্টে যাদের প্রশ্ন আছে তারা প্রশ্ন করতে পারেন, আজকে সেরকম প্রশ্ন উত্তর দিতে পারি নাই, আমার বাচ্চাগুলো আপডেট দিছি। তো আজকের মতো এটুকুই, আল্লাহ হাফিজ।